আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য বলছে, বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাহা সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে 36.6 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে জানিয়ে দিতে চাই আজকের বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.9 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 31.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 35.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.0 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস।